জবা পাখি ডিম পারলে আলাদাভাবে কেয়ার করতে হয়, ডিম পাড়ার পর বাচ্চা ফুটলে আলাদাভাবে কেয়ার করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড পেটস চ্যানেল থেকে আপনাদের জন্যই স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি আজকে বলবো জবা পাখির বাচ্চা ফুটলে বা বাচ্চা ফুটলে কী কী সব ফুড দেবেন বা কীভাবে কেয়ার করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন, আমি চলে এসেছি, এটা আমার জবা পাখির কলোনির সামনে। তো এই কলোনিতে কিছু পাখি আছে, ছটা পাখি আছে, তিন পেয়ার, তো তিনটে ভাঁড় দেয়া। তো আমি আগেবার বলছিলাম, তো ডিম পারলে কী করে কেয়ার করতে হয় সেরকম রিলেটিক আমি ভিডিও একটিখানি আছে জবা পাখির, সেই দেখুন আমি লিঙ্ক ওপরে দিয়ে দিয়েছি, কে দেখে নেবেন আই বটম থেকে। আর দেখুন বাচ্চা ফুটে গেছে, আমি দেখাই আপনাদেরকে। এখন এখানে একটা পাখির বাচ্চা ফুটেছে, এখন চারটে ডিম আছে, আর এখানে বাচ্চা একে তিনটে বাচ্চা বেরোচ্ছে, দেখতে পেয়েছেন? একটু ভালো করে লক্ষ্য রাখবেন, দুটো একে তিনটে বাচ্চা, একটি বাচ্চা ডিম থেকে এখনও বেরোবে আর দুটো বাচ্চা এখনও ডিম ফুটতে দেরি হয়। তো এই যে বাচ্চাগুলো কিন্তু ফুটছে, তো এখন যদি ফুটার টাইমে আমি যদি শুধু এই দানা আর ধান দিই তাহলে কিন্তু বাচ্চাটি মারা যাবে। তো ওই বাচ্চা কিন্তু ফুটে দু থেকে তিন দিন হয়ে গেছে। তো যদি ধান দিই আর শুধু যে রিল্যাক্সের দানা সেই দানা দিই তাহলে কিন্তু খেলে, শুকনো শুকনো খাবার খেলে বাচ্চাটা দু থেকে তিন দিন পর বাঁচবে, তারপরে মারা যাবে। তো এখন আমাকে কিছু সফট ফুড, ভেজিটেবিল ফুড এরকম কিছু ইউজ করতে হবে। তো জবা পাখি ডিম পারলে আলাদাভাবে কেয়ার করতে হয়, ডিম পাড়ার পর বাচ্চা ফুটলে আলাদাভাবে কেয়ার করতে হয়। তো দেখুন আজকের কিছু সফট ফুড যেটা আপনাদের অত্যন্ত সহজভাবে পাখিকে দিলে কিন্তু ভালো থাকবে, দেখে নিন। আজকে দেখুন, একটি হচ্ছে গাজর, এই হচ্ছে গাজর, তো একটুখানি গাজর, একটুখানি গাজর দেবেন এই গাজর। আর এই দ্বিতীয়ত হচ্ছে একটি কুমড়ো, এই যে কুমড়োটা যদি মিষ্টি কুমড়ো হয় খুবই ভালো। তো এই কুমড়োটাকে আর গাজরটাকে এই মেশিনটার সাহায্যে আপনাদেরকে প্রথমত ছুলে নিতে হবে ভালো করে, যেরকম করে এক ফুট আমরা ছুলি। তো এরকমভাবে ছুলে নেওয়ার পর এই কুমড়োর সাথে আর ওই গাজরটাকে মিক্স করে দিয়ে আর একটা কিছু সফট ফুড দিতে হবে, এটা আমি বলে দিচ্ছি। তো আগে আমি এটাকে ভালো করে ছুলে নিই, তারপর বলছি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে ভাত, যে সফট ফুডটা দেবো বললাম লাস্টে, তো এর মধ্যে ভাত ইউজ অ্যাড করেছি। এই ভাত আছে আর কিছু কুমড়োগুলোকে দেখুন ভালো করে ছুলে নেওয়ার পর এরকম হয়েছে, তো নরম হয়ে গেছে, এটা ভালোভাবে খেতে হবে। তো আর এখানে আছে গাজর, তো এইটাকে আমি তিনটে এই এই সফট ফুডটা আমি দেবো আমার জবা পাখিতে, জবা পাখির কলোনিতে দেবো, ওরা কিন্তু ভালোভাবে খাবে। কিন্তু আপনারা একটু মনে রাখবেন যে জবা পাখির বাচ্চা ফুটলে অবশ্যই 12 দিন তো আপনাকে কোনো ওষুধ তো ইউজ করবেই না, মানে মেডিসিন করলেই মারা যাবে। আর দ্বিতীয়ত, যখনই বাচ্চা ফুটে যাবে, দু একদিন বড় হয়ে যাবে একটু, মানে বাচ্চা ফুটলে ধরুন আজকে দুদিন পর থেকে ভালোভাবে সফট ফুড ইউজ করবেন। যেমন শুধু একদিন ভাত দিতে পারেন, দ্বিতীয়ত একদিন গাজর কুঁচো দিতে পারেন। আমি তিনটে একসাথে পাইল করে দিলাম, তো কালকে আমি দেবো এক ফুড দেবো। তো আপনারা এক ফুড দেবেন, ভাত দেবেন, গাজর দেবেন, মিষ্টি কুমড়ো দেবেন, তো এরকম কিছু দেবেন। যে শক্ত যদি ধান বলতাম যে ধান দিতে হবে, তো ধানটা অবশ্যই দেবেন, ধানটা অল্প করে দেবেন। আর যে সফট ফুডগুলো দেবেন, সফট ফুডগুলো একটু দুপুর টাইমে করে দেবেন, মনে রাখবেন। সকালবেলা দিলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগতে পারে, তো আপনারা কখন দেবেন দুপুর টাইম করে সফট ফুড দেবেন, এক ফুড দিলেও আপনাদের কিন্তু দুপুরবেলায় দিতে হবে, ঠিক আছে? এবার আমি এগুলো ভেতরে প্রোভাইড করে দিই, দেখুন। এই দেখুন আমি ভেতরে দিয়ে দিয়েছি, পাখিগুলো ভয় পেয়ে গেছে, তো এক্ষুনি খেতে নেমে যাবে, কারণ ওদের ভাঁড়ের বাচ্চা আছে, বাচ্চাগুলোকে খাওয়া। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু দিয়েছি, ওরা কিন্তু খেতে চলে এসেছে, দেখতে পাচ্ছেন একটি জবা পাখি খাচ্ছে, ওটা ফিমেল জবা, তো খাচ্ছে। আরও কিন্তু যে পাখিগুলো আছে আমার ফোন আমার ক্যামেরাকে দেখে ওরা ভয় পালিয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই দেবেন, যে সফট ফুড ফুটলে কতবার দেবেন এরকম নয়, দু একদিন ছাড়াছাড়াই সফট ফুড দিলে বাচ্চারা তাড়াতাড়ি বড় হবে। আর বাচ্চা ফুটলে যদি শক্ত দানা খায় তাহলে কিন্তু গলায় আটকে মারা যাবে। তো এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই ডিমের খোসাটা দেবেন না, যেটা আমরা এক্সট্রা দিতাম ডিমের খোসা, সেটা কিন্তু দেবেন না, ঠিক আছে বন্ধুরা? যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল।